ওই আমাদের গ্রুপে একটু বলেন সবাইকে জয়েন করতে দেরি করা যাবে না আমি ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন জে না বলেন জি জি দেখা যাচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই তো তো আমাদের কোর্সটা আ দ্বাওয়ার কোর্স আমাদের যে শায়খ উনি একটা পরে ওনার পরিচয় দিবেন এবং ক্লাসটা শুরু করে দেবেন ইনশাল্লাহ শাহেজ আল মাদানী তো আমরা ইনশাল্লাহ করব আমাদের ইচ্ছা শনিবার হয়তো বাড়ি অনুমতি দিলে সেটা যাতে আমরা রমাদানের পূর্বে এই কাজটা ক্লাসটা শেষ করে ফেলতে পারি আহ এক ঘন্টা করে ক্লাস হবে আমরা বেশি দেরি করবো না এক ঘন্টার ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ দশটা ক্লাস হবে এবং আমাদের তিনটা পরীক্ষা হবে অনলাইনে এবং পাশের মার্ক হচ্ছে সত্তর পার্সেন্ট দশটা প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন আপনাকে সঠিক জবাব দিতে হবে সুতরাং অবশ্যই আপনারা ভালো করে পড়াশোনা করবেন যে পিডিএফ গুলো দেওয়া হবে সেগুলো ভালো করে দেখবেন ইনশাল্লাহ আর এই কোর্সটা শুধু আমাদের অ্যাডমিনদের জন্য সীমাবদ্ধ হয় আমাদের আলহুদা বন্ধুর অ্যাডমিন এবং আরো দু একজন আশেপাশে ভাইকে ভাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাট এটা একটি সীমাবদ্ধ ক্লাস এটা কোন সদস্যদের জন্য উন্মুক্ত না পরীক্ষা শেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ আর যদি দেখা যায় যে অনেকেই সম সি মার্ক পেয়েছেন আমাদের বাছাই করতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা আমাদের সাইকে দায়িত্ব দিব যে উনি আমাদেরকে তিনজনকে বাছাই করে দিবেন ইনশাল্লাহ সিলেবাসটা দেখে নিন আপনারা এই যে সিলেবাস অনুযায়ী প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে তো প্রথমে তো আমরা কথা বলবো দাওয়া কি যেটা আজকের হবে দাওয়ার সংজ্ঞাটা কি এবং ইলমুদ দাওয়া কাকে বলে অতপর ইলমে দাওয়ার সূচনা ইসলামিক দাওয়ার ফজিলত দাওয়ার বিধান দাওয়ার গুরুত্ব দাওয়াতি কাজের মূল লক্ষ্য তারপরে আমরা প্রথম পরীক্ষাটা দিব তারপরে হবে হবে তিনটা দাওয়াতের মূলনীতি দাওয়াতের এবং সফল দায়ের গুণাবলী এবং বৈশিষ্ট্য তারপর দ্বিতীয় পরীক্ষা তারপরে যে ক্লাসগুলো হবে সেটা হবে দাওয়াতের পদ্ধতি সম্পর্কে এবং তারপরে তৃতীয় পরীক্ষা এবং তারপরে কোর্সটি সমাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমত আমি বলে রাখি যে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য যেহেতু আমরা অনলাইনে যে ভাই এবং বোনের আমরা অ্যাডমিন হিসেবে কাজ করছি আমাদের কাজটাই দাওয়াতি কাজ আমাদের আমাদের যে কোরআন এবং সুন্ন অনুযায়ী এবং সরফে সালাইনের মানহান অনুযায়ী আমাদেরকে দাওয়াতের কাজটা করতে হবে করতে হলে আমাদের প্রথমে শিখতে হবে তাই না তো সেজন্যই আমরা এই কোর্সটি শুরু করলাম আল্লাহ আমাদের জন্য সহায় সহজ করে দিন আল্লাহ আমিন আর আমাদের নিয়তটা আমাদের পরিষ্কার রাখতে হবে নিয়তটা থাকতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করব নিজের জন্য না নিজের সুনামের জন্য না অন্য কিছুর জন্য না দুনিয়ার কোনো স্বার্থের জন্য না শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা দাওতি কাজটি করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আর কথা বাড়বো না আমি আমাদের সমান্ত ওস্তাদ হাফেজ নাসুদ্দিন আল মাদানি ওনাকে ওনাকে বলবো উনি একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে

يقول الله سبحانه وتعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين قال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية رواه البخاري وعن معاوية رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير يفقه في الدين متفق عليه سأمدير.

অজস্র গণিত দুরুদালাম বর্ষিত হোক আমাদের প্রণবী যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী যে নবী সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মানব জাতিকে অন্ধকার বর্বরতা থেকে আলুর পথে নিয়ে যাওয়ার জন্য যে নাবি পৃথিবীতে এসেছেন গোটা মানব জাতিকে কুহুর শেরিক এবং তাগুতের অন্ধকার থেকে তাহিদ এবং ইমানের পথে ইসলামের পথে নিয়ে যাওয়ার জন্য সেরাবের প্রতি আমরা সংকৃত দরুদ পাঠ করছি সাল আলী সালামা কাছি সম্মানিত প্রিয় ভাইয়েরা তো আপনারা অবগত হয়েছেন যে আমাদের এই কোর্সটা হলো দাওয়া কোর্স দাওয়া নীতিমালা বৈশিষ্ট্য দায়ীর গুণাবলী ইত্যাদি বিষয়ে এখানে আলোকপাত করা হবে আপনার এটাও জেনেছেন আমি অসুস্থ আছি করেছি জন্য আমি খুবই একটা সুস্থ সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন মারাত্মক বাঁচিয়ে রেখেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া তো আমি হাফেজ নাসরুদ্দিন প্রথমে আমি হ্যাপস সম্পন্ন করি কোরআন আমি হাফেজ হই স্কুলে পড়াশোনা করার পরে পঞ্চমশ্রী পর্যন্ত পড়াশোনা করি তারপর এফস আমি এফস সম্পন্ন করি তারপর কিতাব কানাই দাউর হাজ পর্যন্ত আমি পড়াশোনা করি অথবা আরবি সাহিত্য নিয়ে আমি পড়াশোনা করেছি তারপর আমি আবার পুনরায় ডাবল দাউর আমি দিয়েছি হাজির বাজার হাজির বাজার ডাকাই আলহামদুলিল্লাহ কৃতিত্বের সাথে পড়াশোনা করেছি স্কুল জীবনে আমি পাস করেছিলাম আলহামদুলিল্লাহ মধ্যে ভালো ছিলাম সব আমি এক নম্বর ছিলাম এক বছর আমি চব্বিশ পার করার মুখস্ত করেছি আমার যা মনে আছে তো আলহামদুলিল্লাহ এই আরবি সাহিত্য আমি এক নম্বর ছিলাম এবং আজিরবাজার বাজার মাথা ডাক্তার সেখানেও সকল বিষয়ে আমি সবার চেয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছি অতপর আমি মাদার দারস না মিরপুর ঢাকা সাড়ে এগারো সেখানে আমি দুই বছর অধিক সময় করি তারপর আল্লাহ আমাকে মদিনায় নিয়ে যান মদিন ইউনিভার্সিটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে উল্লেতুল হাদিস আর হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে কৃতিত্বের সাথে আমরা পড়াশোনা সম্পন্ন করেছি প্রত্যেকটা সেমিস্টারে মুমতাজ মত বলা হয় গোল্ডেন প্লাস যেটা সেটা আমি পেয়ে পাস করেছি মোদী ইউনিভার্সিটির একটা সর্বোচ্চ রেজাল্ট হলো প্রত্যেকটা সাবজেক্টে পঁচানব্বই বাইক চেয়ে বেশি প্রাপ্ত হওয়া আলহামদুলিল্লাহ সর্বশেষ সর্বশেষ পরীক্ষায় প্রায় ছয়টা বিষয়ে আমি একশো পেয়েছি পাঁচ ছয়টা বিষয়ে একশো পেয়েছি বাকি কয়েকটাতে আমি পেয়েছি আটানব্বই একটা সাবজেক্ট আমি পেয়েছি পঁচানব্বই আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ কৃতিদের সাথে আল্লাহ রহমতে মদিনায় পড়াশোনা আমি শেষ করে এসেছি বর্তমানে ঢাকার প্রধান মহাদিস হিসেবে আছি তো আমি এখানে সহিহুল বুখারীর প্রথম দ্বিতীয় খন্ড প্রথম দিকে খন্ড মানে আরবি যেটা আছে সহিহুল বুখারী দুই খন্ডে প্রথম দিকে খন্ড প্রধান হিসেবে আমি আছি এফতার প্রধান হিসেবে আছে মুফতি যারা মুফতি ক্লাস এটার প্রধান হিসেবে আমি বর্তমানে এখানে আসি সন্ন্যাবিদাও পড়াচ্ছি হাফসের কিতাব পড়িয়েছি আর অন্যান্য কিতাব আলহামদুলিল্লাহ পড়ানোর অভিজ্ঞতা রয়েছে বুঝলেন ইউনিভার্সিটি আমার অন্তত আল্লাহর মধ্যে পঞ্চাশের অধিক ছাত্র রয়েছে যার মধ্যে নেই বিভিন্ন স্তরে পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ তো আমরা যতটুকু জানি এটা সামান্য মাত্র আল্লাহ বলছে ওমা ও তুমি আলমিল্লা তোমাদেরকে কেবল কম এলেমি কম জ্ঞানই দেয়া হয়েছে তো আমাদের বাড়ি হলো সিলেট হবিগঞ্জ হবিগঞ্জে পড়েছে আমাদের বাড়ি তো আমার কথা হয়তো বা খুবই একটা স্পষ্ট মনে হচ্ছে না কারণ আমি একটু শারীরিক দিদা দুর্বল আছি এজন্য আমার কথার আওয়াজ এত খুব একটা শক্তিশালী মনে হচ্ছে না আমার কাছেও তো আলহামদুলিল্লাহ

প্রিয় ভাইরা তো এটা রেকর্ড করবেন রেকর্ড করা হচ্ছে এটা জি স্যার আমরা রেকর্ড করছি এটা রেকর্ড করা যাচ্ছে প্রিয় ভাইরা দাওয়া الدعوه الى الله অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যা ছিল মিশন দায়িত্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতিগন তারাই তারা কাজ করেছেন উম্মদকে হেদায় প্রতি আহ্বান করলে গেছেন সমস্ত নবিরাসুলই এই কাজ করে গেছেন এর মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী হয়েছেন এবং আবেদন মোহাম্মদ রসুল্লা সাল্লাম তারও কাজ এটাই ছিল আল্লাহ মোহসুফের একশ তো নম্বর আপনি বলে দিন এটাই আমার পথ এটাই আমার রাস্তা আমি আল্লাহর দিকে আহ্বান করি দাওয়াতি আল্লাহ রতিন দলিল প্রমাণ সহকারে জ্ঞানের সাথে আনা আমি ও তাবা আনি এবং যারা অনুসরণ করে ও সুবহানাল্লাহ আল্লাহ কত পবিত্র ও মা انا মিনাল মুশরিকিন আরবী মুশরিকদের অন্তর্ভুক্ত নই তাহলে সূরা ইউসুফের 18 নম্বর আয়াত প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু প্রধান কাজ হলো আল্লাহর প্রতি আহ্বান করা এবং যারা তাদের কাজ এটাই মানুষদেরকে দিনের পথে ডাক আহ্বান করা আল্লাহ সহিউল বুখারির তিন হাজার চারশত একষট্টি নম্বর হাদিসে বলছেন হাদিসটি আবদুল্লাহিম আমরিম আসিয়াল বর্ণ করেছেন নবিস্লাম বলেছেন বাল্গু আন্নি ওয়ালা আয়া বাল্লেগু তোমরা পৌঁছে দাও আননি আমার পক্ষ থেকে ওয়ালা আয়া একটি আয়াত একটি বিধান হলেও পৌঁছে দাও তো লেগু এটা আমরের সিগা আদেশ সূচক আল শব্দ ব্যবহার হয় আবশ্যকীয়তা ওয়াজিব বোঝানোর জন্য বাল্লেগু তোমরা পৌঁছে দাও তো আন্নি এখানে দুইটি বিষয় লক্ষণীয় আননি আল্লাহ রসু বলছেন আমার পক্ষ থেকে তো এখানে তার শিব সম্মান দেওয়া হচ্ছে দা আলাল্লা যারা রাসুলের পক্ষ থেকে তারা পৌঁছবে এখানে সম্মান দেওয়া হচ্ছে আবার এখানে শর্ত করা হচ্ছে রাসুলের পক্ষ থেকে পৌঁছাতে হবে মন গরম মতো ইচ্ছা মতো যা সঠিক নয় মিথ্যা বানোয়াট কল্পকাহিনী যার ভিত্তি কোরআন শুনায় নেই তো সেগুলো নয় তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও আয়া সামান্য একটি আয়ার একটি বিধান হলেও আয়া এখানে সহজ তাকলিলের জন্য এসে যে দাও লাউ ওয়ালাউ আয়া তাহলে তাবলিক আদায় লাল্লো এটা করা আবশ্যক প্রত্যেকে যার যার অবস্থান দিকে সেই দাওয়াতিকার আঞ্জাম দেওয়াটা এটা জরুরি আবশ্যক এবং হাদিস থেকে দা ইল যারা আল্লাহর আল্লাপের দাঁড়ি তাদের সম্মান মর্যাদা প্রমাণিত হলো এবং তারা মনগোরা দাওয়াত দিবে না বরং দলিল প্রমাণ সহকারে রাসোর পক্ষ থেকে কোরআন সোনা সুযোগের শরীয়ত নিয়ে এসেছে এই শরীয়তে দাওয়াত প্রদান করবে এবং অল্প হলেও ওলাও আয়া তাহলে আমরা যা জানি সেটা জেনে বুঝে দাওয়াত দিতে হবে প্রিয় ভাইরা আমার দাওয়া ইন দাওয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা বস সেটা অনেক মূল্যবান একটি জ্ঞান এ জ্ঞান অর্জন করা এটাও আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হওয়ার একটি মাধ্যম একটি হাদিস এসেছে যে হাদিসটি সহিদ বুখারির একাত্তর নম্বর হাদিস সহি মুসিমের এক হাজার সাঁত্রিশ নম্বর হাদিস মহাবিয়া রদিিয়া বলেন সামী আত নাব আ সাল্লাহর সাললামমা এক বল আমি নাবিসাল্লহ সালামকে বলতে শুনেছি মান নিরদল্লা হয়ফািভি দিন আল্লাহ যার কল্লান চান তাকে দিনের সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করেন তাহলে দাওয়া বিশ্য় জ্ঞান অর্জন করা সেটা অবশ্যই দিনের গুরুত্বপূর্ণ একটি জ্ঞান কেননা এই জ্ঞান এই দাওয়া এই দাওয়াতি কাজ করেছে নাবির গনিরগণের পরে আমাদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সাহাবে শ্রেষ্ঠ যুগের যারা ছিলেন বিশিষ্ট ইমামগণ তারা সে দাওয়াতি কাজ করে গেছেন অবধি পর্যন্ত হক পন্থী তাহিবাদী মুসলিমরা এবং ওলামায় কেরাম সে কাজ আঞ্জাম দিচ্ছেন অতএব আমাদের বুঝতে হবে যে আমাদের এই গুরুত্বপূর্ণ এর বিরাট মর্যাদা গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম এই হাদিস আমরা জানলাম আমি আরেকটি আয়াত বলছি যে আয়াতটি হলো সত বাকরার দুই শত উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউতুল শেখ মাতা মাইয়াসা

তো আমরা প্রাসঙ্গিক আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না আমরা মেন আলোচনায় অনুপ্রবেশ করছি এখন কিতাব শুকরা যেতে পারে আমাদের আজকের যে মেন পড়া তো সেটা শুকরা যেতে পারে ইনশাল্লাহ

এবং এর মধ্যে বলে আমরা আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো আওয়া শব্দের শাব্দ অর্থ কি তো এখানে আমাদের যে সিলেবাস সিলেবাসভুক্ত বইয়ে উল্লেখ আছে আড্ডা আওয়া এর আবেদানিক শাব্দিক অর্থ হচ্ছে প্রচার করা পৌঁছে দেওয়া পরিতুষ্ট করা দাবি করা আহ্বান করা তো তো দাওয়া অর্থ হচ্ছে প্রচার করা পৌঁছে দেওয়া পরিতুষ্ট করা দাবি করা আহ্বান করা আসলে এটার মেন অর্থ হচ্ছে আদ দাওয়া এর শব্দগত আন নিদাউ আরবিতে বলা হয় আহ্বান করা ডাকা তো ডাকা আহ্বান করা দাবি করা এটা হলো আসল অর্থ প্রকৃত অর্থ তো ব্যফ করতে এই পৌঁছে দেওয়া প্রচার করা পরিতুষ্ট করা সেটাও হতে পারে যেমনটা আমাদের সিলেবাসভুক্ত কেজাবে উল্লেখ আছে তো পরিভাষায় ইসলামের শরীয়তে পরিভাষায় আদা আওয়া বলা হয় মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া শিক্ষা দান করা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করা মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া শিক্ষা দান করা এবং বাস্তব জীবনে জীবনে তার প্রয়োগ করা এটা কিতাব আল মাদ মোহাম্মদ আল বায়ানুনীর কিতাব এটা উল্লেখ আছে ইবনে তাইমা রহেমল্ল তিনি দা আওয়া আল্লাহর প্রতি আহ্বানকে দাওয়া দেওয়া এর সংজ্ঞা বলেছেন তিনি বলছেন এর পরিচিত হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসুলগঞ্জ যা নিয়ে এসেছেন এর প্রতি ইমান আনা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনায়ন করে বিশ্বাস করা রাসুলগঞ্জ যা নিয়ে এসেছেন আল্লাহর প্রকৃতি যে শরীয়ত নিয়ে এসেছেন এর প্রতি ইমান আনা তারা যে সংবাদ দিয়ে দিয়ে গেছেন সেগুলোকে সত্যায়ন করা বিশ্বাস করা এবং তারা যে সকল আদেশ করেছেন সেগুলোর প্রতি আনুগত্য করার জন্য মানুষদেরকে আহ্বান করা দাওয়াত দেওয়া এটা আছে মাজমুল ফাতাওয়ার পটভূখের একশত সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠায় এটা উল্লেখ রয়েছে তো আওয়া এর পারিবার সঙ্গে অনেকগুলো আরো আছে

যে আল্লাহ যে সত্য আল্লাহ সৃষ্টিকে আহ্বান করেছেন স্বীকার করার জন্য এবং তার দাসত্ব আবাদত করার জন্য এটা হচ্ছে দাওয়ার পারিপার্শ্বিক সংজ্ঞা তিনি আরো অনেকগুলো উল্লেখ করেছেন তোর মধ্যে তিনি আরো বলেছেন উল্লেখ করেছেন জেলা ইসলামী ওদিদুল নুফুসি ইসলামের সুন্দর সুন্দর বিষয়াদি মানুষের সামনে প্রকাশ করা এবং অন্তরে মাঝে মাঝে ইমানকে নবায়ন করা তিনি আরো সঙ্গে উল্লেখ করেছেন আদেশ করা অন্যায় কাজ থেকে নিষেধ করা তিনি আরো অনেকগুলোর সঙ্গে উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন দাবার সঙ্গে বলছে বলতে আন্না শ্রীহাত নাসিহা উপদেশ দেওয়া বা তাসহিহ মানুষের আকীদা আমল কি বিশুদ্ধ করা ও বায়ান আকীদা সহিহা এবং সঠিক আকীদা কি বর্ণনা করা তিনি আরো সঙ্গে উল্লেখ করেছেন যে বালাগুর রুসুলি ওয়া আমানাতুল উলামাই ইলম ইলম ওয়া আমাল দা হচ্ছে রাসূলগণ যে আল্লাহর পৌঁছে গেছেন আল্লাহরী তাহিদ ইমান আমল আকীদা শরীয়ত এবং যে আমানত প্রদত্ত দায়িত্ব পালন করে গেছেন তো সেটা এবং ওয়া আমালুন সঠিক জ্ঞান অর্জন করা এবং আমল করা তো এগুলোর বাস্তবায়ন এগুলোর সব সামষ্টিক বিষয় হচ্ছে দাউল আল্লাহ খায়ের আমাদের মেন বিষয় হচ্ছে যেটা উল্লেখ্য প্রত্যেক সেই ব্যক্তিকে বলা হয় যে নির্দিষ্ট কোনো মতবাদ বা ধর্মের দিকে আহ্বান করে তো আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের দায়ী আল্লাহ তালা বলছেন

রেকর্ড হচ্ছে ক্লাস হচ্ছে আদব কাজটা কিছুই নেই আল্লাহ বলছেন ইয়া কওমানা ইয়া মাদার জাতি আজিবু দাঈ আল্লাহি তোমরা আল্লাহর দাঈ দাঈ ডেকে সারা দাও ও আমিনু বিহি এবং তোমরা তার প্রতি ঈমান আনো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম তাহলে তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন ওই যেরকম মিন আযাবিন আলিম এবং তিনি তোমাদেরকে ভয়াবহ কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দিবেন মুক্তি দান করবেন তো প্রিয় ভাইয়েরা এখানে যে দায়ের সংজ্ঞা দেয়া হয়েছে আসলে এটা পূর্ণাঙ্গ সংজ্ঞা নয় এই সংজ্ঞা আমরা এই আয়াত থেকে আমি যে পূর্বে আয়াত উল্লেখ করেছি এর থেকে আমরা সেটা সংজ্ঞা পেয়ে যাই তো আমরা পূর্বে বলেছি যে আল্লাহ কুরআ যারা বলছেন ফুল হি সাবিল ইউসুফ এর একস্তর আট নম্বর আয়াত নাবি বলুন এটাই আমার পথ আমি আল্লাহর দিকে আহ্বান করি দলির প্রমাণ সহকারে আমি এবং আমার অনুসারী তো এই আয়াত থেকে এবং অন্যান্য যে দাও সম্পর্কে সেগুলো থেকে এর সংজ্ঞা বের করা যায় তো ইসলামী দাওয়া যেটা আছে সেটা হবে আল্লাহর পথে আহ্বান করা দলির প্রমাণ সহকারে প্রজ্ঞার সাথে সাথে সঠিক মানহাজ পদ্ধতিতে দায় দি যারা যারা দায়ী লাগলো হবে দায়ী হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি আহ্বান করে দাওয়াত দেন সঠিক জ্ঞানের সাথে সঠিক পন্থায় শেখমার সাথে দায়ী লাল্লা হলো যিনি আল্লাহর পথে আল্লাহর পথে বলে ইমানের পথে ইসলামের পথে কোরআন প্রবণের সাথে আহ্বান করেন সঠিক সিস্টেমে এবং হ্যাকমার সাথে প্রজ্ঞার সাথে তারপর কাকে বলে মাদ্রু মাদ্র এখানে উল্লেখ আছে প্রত্যেক সেই ব্যক্তিকে বলা হয় যার কাছে দাওয়াত পেশ করা হয় তো তো এটা ইসমা এর একটি শব্দ যাকে ডাকা হয় আহ্বান করা হয় দাওয়াত দেওয়া হয় মাদু মানে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে যার কাছে দাওয়াত পেশ করা হচ্ছে যাকে আপনি আহ্বান করছেন দাওয়াত দিচ্ছেন আচ্ছা তাহলে আমরা মা কাকে বলে এটা শরীয়তের একটি বিদ্যা বিদ্যার নাম শাস্ত্রের নাম যাতে পাঠদান করা হয় দাওয়াতের ইতিহাস এবং তার মূলনীতি সম্পর্কে এবং জ্ঞান দান করা হয় তার মানে দাওয়াতের পদ্ধতি নিয়ম নীতি উপকরণ প্রবৃতি সম্পর্কে এর মধ্যে এটা এমন একটি শাস্ত্র নাম যে শাস্ত্রে যে বিদ্যায় পাঠদান করা হয় দাওয়াতের ইতিহাস ও তার মূলনীতি সম্পর্কে এবং জ্ঞান দান করা হয় দাওয়াতের পদ্ধতি নিয়ম কানুন নিয়ম নীতি উপকরণ দাওয়াত যে সিস্টেম অশ্রাইল রয়েছে উপকরণ রয়েছে ইত্যাদি সম্পর্কে পাঠদান করা হয় যে শাস্ত্রে সেটা হচ্ছে ইলমুদ্দাওয়া ইলমুদ্দা আওয়া মানে দা আওয়া শাস্ত্র তাহলে প্রিয় ভাইয়ের আমার আমরা আজকে আজকের দার্সের যে মেন বিষয়গুলো আশা করি আমরা জেনেছি দাওয়া আওয়া এর শাব্দিক পারিপার্শ্বিক সংজ্ঞা দা আয়ের সংজ্ঞা বা সংজ্ঞা ইলমুদ্দা আওয়া এর সংজ্ঞা তো আপনারা চাইলে আবার আমি বলতে পারি পুনরায় ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে ঠিক আছে স্যার কারণ হচ্ছে আমরা এখন একটু প্রশ্ন উত্তর জন্য যে বাকি সময়টা আছে আমরা প্রশ্ন করি কি বলেন স্যার আচ্ছা স্যার আমি কি শুরু করি এখানে একটা যে সংখ্যাটা দেখলাম আমরা যে পরিভাষায় বলা হচ্ছে যে বাস্তব জীবনে তার প্রয়োগ করা

যদি প্রশ্ন না করেন তাহলে মিথ্য থাকবেন হ্যাঁ বলতে শুনবেন আমার একটা প্রশ্ন সেটা হলো ভাই সে একটা উত্তর দিচ্ছে উত্তর শেষ হলে প্রশ্ন করবেন হ্যাঁ ঠিক আছে একটু ধৈর্য

এর মাধ্যমে তারা দাওয়াতি কাজ আল্লাহ অনেকেই তাদের আদর্শ নীতি দেখে ইসলামী দিকে আকৃষ্ট হয়েছেন ইসলামী দীক্ষিত হয়েছেন এই জন্য দায়ীদের জন্য গুরুত্বপূর্ণ হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বাস্তব জীবনে প্রয়োগ করা এটা সবচেয়ে কঠিন এটা সবচেয়ে কঠিন আমরা দেখে যে অনেক কিছু জানি আমিও জানি আপনিও জানেন প্রয়োগ করা আমল করা নিজের সংশোধন হওয়া এক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে আছি আমরা অনেকে অনেক করতে পারি অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলি যে সংশোধন করা নিজের ভুলগুলো বোঝা আমার ভুল আছে আমার ত্রুটি পিছুতে আসতে সেটা উপলব্ধি করা হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে পিছিয়ে আছি সাহাবেকেরাম দেখেন ইসলামের জন্যে জাহান মাল সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সন্তানদেরকে তারা এতিম বানিয়েছেন স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন বাড়িঘর সব ত্যাগ করেছেন ইসলামের জন্য আল্লাহ আল্লাহ দিন কায়েমের জন্য ইমা তাহিদ আকিদা দাওয়াত দেওয়ার জন্য তথাপি সাহাবেক রাম তাদের অবস্থা কি ইমন আবি মুলাইকা রহেব তিনি বলেছেন এটা তহিব বুখারিতে এসেছে কিতাবলি ইমান এসেছে আমি পড়িয়েছি কয়দিন আগে তিনি বলছেন আদালত

তারা আสงনা করতেন না জানি আমি মুনাফিক হয়ে গেলাম কিনা অর্থাৎ তারা বাস্তব জীবনে ইমান ইসলামকে কি দাওয়াতকে সর্বোচ্চ পর্যায়ে তারা প্রয়োগ করেছেন এজন্য তারা আশ্চর্বিত আমার না জানি আমার খুঁটি বিছুটি হয়ে গেল কিনা আমি মুনাফিক হয়ে গেলাম কিনা তো ইমাম মালিক ইবনানাস রহিম রহিমুল্লাহ ইমাম মালিক রদনি বলেছেন যে লা লা ইয়াসলু আখিরু হাদিল শেষ অবস্থার মাঝে শেষ অবস্থার সংশোধন হবে হবেনা কেবল উম্মতের প্রথম যারা ছিলেন তারা যে নীতি আদর্শ যে পদ্ধতির আলোকে সংশোধন নিতে এসেছিলেন তারা যেমন সংস্কার গ্রহণ করার কারণে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন তাদের যুগটা যেমন সুন্দর যুগে বাস্তবায়িত হয়েছিল কেবল সেই পদ্ধতি যদি উন্মতের শেষ জাতি যারা তারা শুধু অনুসরণ করে অবলম্বন করে তাহলে কেবল তাদের সংশোধনী হতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা আমি সহকারে আমাদের সবার জন্য জরুরি হলো নিজের বাস্তব জীবনে তা প্রয়োগ করা বাস্তবায়ন করা জাজাকাল্লাহ খাইরুল তো ঠিক আছে আমরা এখন আরো প্রশ্ন করি আর আমি এখানে অনেক বোনরা আছেন সিস্টার আছেন আপনারা প্রশ্ন করতে হলে আপনার চাটে গিয়ে লিখিত প্রশ্ন করবেন প্লিজ হ্যাঁ ভয়েস দিয়ে প্রশ্ন করবেন না আর ভাইরা অবশ্যই ভয়েস দিয়ে প্রশ্ন করবেন তো আমার মনে হচ্ছে তারকা কাজে একটা প্রশ্ন ছিল আপনি করতে পারেন প্লিজ আপনি আনমিট হয়ে প্রশ্ন করেন তার কাজে ভাই আসসালামাইকুম আমার প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ যে আয়াত এবং গুলা উল্লেখ করেছে আমি সবগুলা কোট করে রেখেছি আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন ইনশাআল্লাহ আমি এগুলা বিস্তারিত দেখে নেব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তো ভাইরা আপনারা প্রশ্ন করেন আজকে এই আজকে যে বিষয় বিষয়ক পড়াশোনা হলো সে বিষয়ে একটু প্রশ্ন করেন কোনো কিছু জানার থাকলে বলেন যে কোনো দাওয়ার বিষয় যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন

আলোচনায় সৈলুল বুখারির তিন হাজার মাধ্যমে এর জবাব হবে একশো আট নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও ওয়ালাউ আয়া একটি আয়াত একটি বিধান হলেও তো আর সুরাই ইউসুফের যে আয়াত একশো আট নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন আমি বলে দিন এটা আমার পথ আমি আল্লাহ দিয়ে আহ্বান করি দলির প্রমাণ ডকুমেন্ট সহকারে তাহলে আল্লাহ রসুল থেকে আমার জ্ঞান জ্ঞানটা তৈরি আমি বুঝতে হবে কোনটা ইসলামী বিষয় কিনা আমি সামান্য জানি এটা সঠিক কিনা সেটা যদি আমার জানার জ্ঞান থাকে আমি বুঝতে পারি যে বিধান সামান্য হলেও আমি পৌঁছে দিব যে জানি বললাম চলেন আমরা নামাজ পড়ি জাকাত দেব জাকাত দিয়ে ফরস জাকাত পরিহার করলে বিরাট পাপ রয়েছে এগুলো আমরা সবাই জানি সে আমরা কে ফরস মিথ্যা বলা যাবে না পাপ করা যাবে অন্যের ক্ষতি করা যাবে না প্রতারণা করা যাবে না তারপর জুলুম বিচার করা যাবে না সেরে করা যাবে না করা যাবে না বিদাত করা যাবে না ইত্যাদি অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা সবাই জানি এগুলো এসব বিষয় এবং ইসলামের যে বিধানকে আমি স্পষ্ট জানতে পারি দলি প্রমাণ সহকারে যা সঠিক আমার কাছে এই বিষয়ে সঠিক পর্যাপ্ত জ্ঞান রয়েছে সেটা আমি প্রচার করতে পারি তো এখানে আরেকটি বিষয় হলো অনেকে আমরা যেটা কেউ কেউ ভুল করি যে দাওয়া দেওয়া দাওয়া আর মাসাল্লাহ মাসেল ফাতোয়া দেওয়া এটাকে আমরা অনেক সময় একসাথ করে বলি এটা ভুল তো ফাতোয়া দেওয়ার জন্য কি অনেক জ্ঞান জ্ঞান লাগবে ফাতোয়ার বিষয়ে গভীর জ্ঞান লাগবে আপনার এই বিষয়ে যাবতীয় দলিল প্রমাণ থাকতে হবে এবং যে প্রশ্নকারী শুধু আপনি একটু মাসাল্লা জানলে জানলে হবে না প্রেক্ষাপট বস্তু প্রেক্ষাপট কোন ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে ধরন প্রেক্ষাপট এই সব জানার পরে আপনি ফাতোয়া দিবেন এবং এই সংক্রান্ত যত যত দলীয় আছে সমস্ত দলীয় আপনার জানা আছে কোনটা সহি কোনটা তো বিস্তারিত জানা থাকলে ওখানে আমি দিতে পারবেন আর এমনি সাধারণ যে বিষয়গুলো দাওয়াত দেওয়া আহিদের পথে দাওয়াত দেওয়া এসব বিষয় যেগুলো আছে আমি যেগুলো বললাম উদাহরণ দিলাম সেগুলো আমরা সবাই প্রচার করতে পারি সবাই দাওয়াত দিতে পারি আলম আরো প্রশ্ন করেন ভাইরা পরবর্তী প্রশ্ন এবং আপনারা প্রশ্ন করতে চাইলে চাতে লিখিতভাবে তো স্যার আমি প্রশ্নটা ওয়েট করছি আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা দেখি যে অনেক সময় যে অনলাইনে দেখি যে যখন আহ কিছু ভাইরা বিধর্মীদের সাথে দাওয়াতে দাওয়াত দিতে চান তখন ওনারা বিধর্মীদের যে ধর্ম আছে যেমন খ্রিস্টান বা হিন্দু তাদের ভুলগুলো ধরিয়ে দেন তোমাদের কিতাব এটা আছে এটা ভুল তোমাদের বাইবেলে এটা আছে এটা ভুল এটা পরিবর্তন হয়ে গেছে আহ ওনারা ইসলামের দাওয়াত না দিয়ে বিধর্মীদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তো এটা কি আসলে সঠিক পদ্ধতি কিনা নাকি শুধু আমরা শুধু আমাদের ইসলামের দাওয়াতটাই দেবো ওদের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার এত প্রয়োজন নেই এ ব্যাপারে একটু যদি বলতেন আমাদের বিষয়গুলো আসলে এগুলো প্রেক্ষাপট বোঝার পরে নির্ভর করে বিষয়গুলো অনেক সময় দেখা যায় আসলে তো ইসলাম ছাড়া তো ধর্ম বিকৃত বর্তমানে আছে মৌলিক সেটা সঠিক তো যেগুলো বিকৃত সেটা তো অবশ্যই বলতে পারে বলা যায় যে এগুলো সঠিক নয় এগুলো বিভ্রান্ত অনেক সময় দেখা যায় যে আমরা আল্লাহ বলত্ব তাহি বাদের দাওয়াত দিলাম ইসলামের সৌন্দর্য তুলে ধরলাম এর পাশাপাশি যদি আমরা এদের ধর্মের বিকৃতি যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরলাম আহ সেক্ষেত্রে দেখা যাবে অনেকে হয়তো বা বুঝতে আছে সঠিক নয় এজন্য তারা ইসলাম গ্রহণ করলো এমনও হয় অনেক সময় এটা হয় হয়ে যায় তবে এটা আমাদের জানতে হবে এটা আমাদের মনে রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাওয়া তো প্রথমে আপনি ভুল ধরতে গেলে দেখা যাবে তারা কি আপনার দাওয়াত গ্রহণ করবে না হ্যাঁ প্রথমে যে আমরা ভুলগুলো নিয়ে সারাক্ষণ যদি আমরা ইয়ে করি তা সহজে তারা দাওয়াত গ্রহণ করবেন আস্তে আস্তে আপনি করবেন তারপরে তাকে হাতিয়া একটু তুফা দিলেন কথাবার্তা বললেন অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করলেন বাহ্যিক সম্পর্ক করে যায় আছে এটা কাফেরদেরকে একবার অন্তর অন্তরঙ্গ ভাবে একবারে মনে প্রাণে ভালোবাসা এটা নিষেধ ইমানের জন্য ইসলামের জন্য তাকে কি আহ্বান দাওয়াত দিবে জন্য কিছু হাতিয়া তুফা দিলেন দিলেন সুন্দর আচরণ করেন তাকে দাওয়াত দিলেন তো সেগুলো কিন্তু অবশ্য করা যায় বরং করাটা জরুরি তো আস্তে আস্তে আপনার সুন্দর আচরণ দেখলো আপনার আমলা গুলো দেখলো সে লেনদেন দেখলো সুন্দর স্বচ্ছ পরিষ্কার তো সেগুলো দিয়ে সে হয়তো বা ইচ্ছে এক সময় আকৃষ্ট হতে পারে এবার আস্তে আস্তে আপনি কোরআন পড়তে তাকে দাওয়া দিলেন কোরআন পড়েন কোরআনে গবেষণা করেন অতপর আস্তে আস্তে যদি মনে করুন যে না সে তাদের যে বিভ্রান্তি গুলো আছে সেগুলো তুলে ধরলে হয়তো বা এক্ষেত্রে একটু লাভ হবে আসলে সেটা প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দাওয়াত দিতে হবে সব ক্ষেত্রে এক সিস্টেম গ্রহণ করে তাহলে ওটা ভুল হয়ে যাবে এই জন্য মা দর বোন যারা আছে আল্লাহসাল যে মোহাদ্মি জাবালকে যে এমানের প্রতি প্রেরণ করলেন শহীব মুখার মুসলিম নাধিশ আল্লাহ সল্লাহসাল্লাম প্রথমে বললেন ইন নাহিল কিতাব আল্লাহসুল পরে ছুঁয়ে দিলেন এ মহাদ তুমি যাচ্ছ আহলে কিতাবদের একটি জাতির প্রতি এজন্যে আমি যাকে দাওয়াত দিব তার সিস্টেম বুঝতে হবে তারা কোন পর্যায়ে তার কোন শ্রেণীর তাকে কিভাবে দাওয়াত দিলে কাজ হবে সেটা হয়তো শুধুমাত্র আপনার বাহ্যিক যে কিতাবের জ্ঞান অর্জন করলে সেটা যথেষ্ট নয় বরং সেখানে বিশেষ একটা প্রেক্ষাপট আছে বিশেষ সিস্টেম আছে প্রজ্ঞা আছে সেটা আমাদের জেনে বুঝে দাওয়া দিতে হবে অন্যতায় দেখা যাবে আমরা অনেক সময় লাভের চেয়ে ক্ষতি করে বসবো হ্যাঁ তাহলে আনন্দ কয়েকটি প্রশ্ন এসেছে আমাদের সিস্টারদের পক্ষ থেকে তো প্রথম প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাহেব দাও দিতে যদি নিজেই ভুল করি সেক্ষেত্রে কি আল্লাহ ধরবেন আমাদের জ্ঞান তো কম সেই ক্ষেত্রে করণীয় কি নাকি আমাদের উচিত কেবল জ্ঞানের মাধ্যমে মানুষকে সতর্ক করা জানাবেন ইনশাল প্রথম যে বিষয়টা এই যে একটা হলো আমি দাওয়াত দিতে গিয়ে আমি যেটা জানি সেটাই আমার বলা উচিত না জেনে কথা বলা নিষেধ আল্লাহ কুরআন কারিম বলছেন তুমি সেই বিষয়ের পেছনে পড়ো না যেটা তোমার জ্ঞান নেই তো আল্লাহ সুমতাল কুরআন করিম আরো বলছেন ওয়ান তাকুল আল্লাহ আলম আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর বিষয়ে না জেনে কিছু বলা এটা হারাম যৌন পর্যায়ে হারাম এবং আল্লাহ কুরআন আরো বলছেন ওমান আল্লাহ কাদি কাদি আয়াতি তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর বিষয়ে মিথ্যা উঠনা করে আল্লাহ বিষয়ে না জেনে কথা বলে মিথ্যা উঠনা করা এটা জঘন্য অপরাধ সবচেয়ে জঘন্য অন্যায় এবং দাওয়াত দেওয়া মানে আপনি কোরআন সুন্নার দাওয়াত দিচ্ছেন না জেনে বললে অনেক সমস্যা আল্লাহ সুল্লাহ সাল্লাম যেটা বলছেন মানে কাজা বা আলিম তামিদান যে ইচ্ছা করে আমার বিষয়ে মিথ্যাচার করবে সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেই ওখানে মুসলিমের হাদিস জন্যে না জেনে ইচ্ছে করে আপনি নিঃশ্বাস এটা হারাম এটা করা যাবে না জেনে বুঝে জানার পরই বলা যাবে এটা হ্যাঁ কাজটা করে তবে এরপরে কথা হলো আমাদের জ্ঞান তো সীমিত কখন ভুল হয়ে যেতে পারে আমাদের জানারও ভুল ত্রুটি হতে পারে সেটা আলামা করবেন সেটা তো আমাদের সবারই কম বেশি ভুল হয়ে যায় আল্লাহ রসুল হাদিসে বললেন যে উফিয়ান আলহাত ও নিসিয়ান আলাইহি তো আমার উম্মত আল খত ভুল বসত যেটা হয় সেটা আল্লাহ তালা মাফ করে দিয়েছে ও নিশ্চিয়ান নিশ্চিয়ান মানে একবারই মনে নেই যেমন আপনার একবারে মনে নেই শ্যামের কথা আপনি খেয়ে ফেলছেন পেট বোর এই খেলেন তখন মনে আমার তো আমার শ্যাম ছিল আর খত মানে ভুল বলতে আপনি গোসল করলেন গোসল করতে গিয়ে পানি চলে গেছেন মনে আছে আমি শ্যাম উজু করতেছিলেন এ মনে আছে আপনার শ্যাম আছে কিন্তু

আমরা তো এই জেনে বুঝে যেটা আমরা জানি সেটাই আমরা প্রচার করবো দাওয়াত দিব না জেনে মন গুলো আমরা দাওয়াত দেবো না এরপর যদি কোনটা ভুল হয়ে যায় ইনশাল্লাহ তাহলে তো গফুর রহিম দুয়াশীল আল্লাহ কমাশীল আল্লাহ মাহবুব ইনশাল আমরা আশাবাদী পরবর্তী প্রশ্ন সাহেব আসসালাম আলাইকুম সমন্বিত সাহেব দাওয়ার আবিধানিক অর্থে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে আমি জানতে চাচ্ছি এখানে পরিতুষ্ট বলতে কি বোঝানো হয়েছে পরিতুষ্ট করা মানে তুষ্ট করা মানে আপনি যেমন পেট ভরে খেলেন ওদের পরিত খেলেন কাউকে দাওয়া দিলেন দাওয়া দিলে সে আপনার দাওয়াতে সন্তুষ্ট হয়ে গেল যেমন দাওয়া মানে নিমন্ত্রণ দেওয়া যেমন খাবারে দাওয়াত দেওয়া পরিমার দাওয়াত দেওয়া সেটা কি দাওয়ার মাঝে পড়ে এই জন্য পরিতুষ্ট করে অর্থ করে মানে আপনি তুষ্ট করে খাওয়ালেন কাউকে দাওয়াত দিয়ে সেটাও দাওয়াতের সাথে করতে মধ্যে ব্যবহার হতে পারে তুষ্ট করা পরিতৃপ্ত করা পরবর্তী প্রশ্ন সালাম আলাইকুম সম্মানিত সাহেব পর্যাপ্ত জ্ঞান অর্জন না করে দাওয়াত দেওয়া কি ঠিক হবে এটা তো আমাদের জব হয়ে গেছে হয়ে গেছে পর্যাপ্ত জ্ঞান জি ঠিক আছে পরবর্তী প্রশ্ন সালাম আলাইকুম সম্মানিত সাহেব দাওয়াতের অর্থ সম্পর্কে দাবি করা বোঝানো হয়েছে আসলে দাবি করা বলতে কোন ধরনের দাবিকে বোঝানো হয়েছে একটু যদি বলতে এটা হলো শাব্দিক অর্থ শাব্দিক দাবি যেমন আমি দাবি করলাম আপনার কাছে আমি পাঁচশো টাকা পাই আপনার কাছে আমি পাঁচ হাজার টাকা পাই পাঁচশো টাকা পাই এটা দাবি আর দাও মানে দাবি করা শাব্দিক অর্থে এটা হতে পারে শাব্দিক অর্থের সাথে পারিপার্শ্বিক অর্থের আছে আমি দাবি করলাম যে কুরআন সুন্নাহ এটা হলো সঠিক ধর্ম সঠিক দিন এটাই নাজাতের উসিলা মাধ্যম এবং রাসুলের যে প্রদত্ত যে দিন ইসলামিনে চলে কেবল জান্নাতে যাওয়ার জন্য তা জান্নাতে যাওয়ার এই যে দাবি করলাম এই দাবি করা পরবর্তী প্রশ্ন অনেক বিদাতী আমল জানি যে এগুলো বিদাত তো কাউকে সে আমল করার দেখেও যদি কিছু বলতে পারি না দলিল মুখস্থ না থাকে তাহলে কি গুনাহ হবে তো বিদাতে আমল যেগুলো আছে আসলে তো এক্ষেত্রে আমরা দেখে যে অনেকে এটা আমি বলছি আমরা দেখা যায় অনেক সময় অনেক কিছু বলি যেটা আমার পর্যাপ্ত জ্ঞান নেই পরে দেখা যায় পরে আমি সমস্যায় পতিত হয়ে যাই আমি একটা কথা বললাম এ বিষয়ে আমি পর্যাপ্ত জ্ঞান নেই এমন বিষয়ে আমি আলোচনা করলাম পরে দেখা আমি আমি সমস্যায় পতিত হয়ে গেলাম আসলে আমার যতটুকু জ্ঞান আছে আমি সেটা বললাম তারপর যদি বিদাত আমি জানি চতুর জানি আমি বললে আশা করি সে হয়তো বা আমার দাওয়াটা গ্রহণ করবে সঠিক সে মানতে প্রস্তুত আছে সেক্ষেত্রে আমি বললাম ভাই এটা ঠিক না বা বোন এটা তো সঠিক না এটা তো প্রয়োজনে আপনি শাইখের সঠিক কোরআন শূন্য একটা আলোচনা শুনাইলেন শুনাইলেন বা একটু বই দিয়ে আপনি উপহার দিলেন যে এই বইটা আপনি করে দেখেন আস্তে আস্তে আপনার তার সাথে দিলেন সম্পর্ক স্থাপন করলেন এভাবে আমি বোঝানোর চেষ্টা করি ছোটকিরা শুধু যেগুলি আপনারা বিদা বিদাদের মধ্যে আছেন আপনি আতে দেখা যাবে কি আমরা যেটা অনেকে করি প্রথমে তাকে আপনি শত্রু বানিয়ে ফেললাম আমরা বলি আপনি বিদাতের মধ্যে আছেন আপনি বিদা আতে তো এরা সহজে অনেক মেনে নেবে না কিন্তু আমরা যদি কৌশল করি আস্তে আস্তে ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করি হয়তো আল্লাহ সুমন তাল্লাহ ইচ্ছায় আল্লাহ তার হেদায়েত রাখলে সে সঠিক পথে আসতেও পারে আর আমার তো কাজ মাত্র পৌঁছে দেওয়া আল্লাহ তাল্লাহ যাকে চান তাকে তিনি দান করেন অতএব আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া যতটুকু আমি পারি আমার সাধ্যের ভিতরে হয় আমি যা জানি সেটা আমি পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা আমরা কৌশল করবো যেমন

আমার প্রশ্ন হচ্ছে যে বিতরমীদেরকে দাওয়াতের পৌঁছাতে গেলে যে আমরা কি দিয়ে শুরু করব তাদেরকে দাওয়াত দেব যেরকম হিন্দু আছে অন্যদের সাথে আসলাফ نے যাকে দাওয়াত দিয়েছেন তার ওস্তাকে জানলে সেকেন্ড পরে যে হিন্দু তো তাকে প্রথমেই আপনি আসলে প্রথমেই কাউকে দাওয়াত দিতে এত সহজ না এতটা সহজ না এবং আমাদের দেশে যে প্রেক্ষাপট আপনি কি হিন্দুকে দাওয়াত কি আপনি সমস্যার সম্মুখীন হবেনের দাওয়াত কথা বলছি উনি আমার সাথে ওটা বসা করেন অনেক সময় হিন্দু তবে কথাবার্তা হয় উনার সাথে তো আপনি মনে করেন বললেন যে ভাই আপনি আস্তে আস্তে কথা বললেন তার সাথে একটু সময় দিলেন তো ইসলামের যে প্রথমে ইসলাম সম্পর্কে একটা কোন বই যদি ভালো বই সে যদি পড়োয়া হয় ইসলামের সৌন্দর্য ইসলামের যে সৌন্দর্য যেগুলো বিতর্মী যারা আছে প্রথমত আপনার কাজ হবে তার সাথে আপনার সুন্দর মোহামল করা লেনদেন সুন্দর হবে মার্জিত আচরণটা মার্জিত হবে লেনদেন স্বচ্ছ হওয়া উচিত আবার লেনদেন আখলা যেন সুন্দর হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ অতপর আপনি ইসলামের সৌন্দর্য যে বলছে সেটা তুলে ধরলেন এই বই থাকলে সেটা আপনি দিলেন আস্তে বললেন ভাই কোরআনটা রিসার্চ করে দেখেন না বললে তো জ্ঞান অর্জন হতে ক্ষতি নাই পড়েন এরপরে যেমন তুলমূলক ধর্ম যারা আলোচনা করে সুন্দর আলোচনা ডাক্তার জাকির নাই আছে হাবিজাহুল্ল কোন সুন্দর আলোচনা আছে এদের অনেক প্রশ্নের তিনি সঠিক সুন্দর জবাব দিয়েছেন প্রজ্ঞার সাথে জ্ঞানের সাথে এমন দায়ী লাল যারা আছে এদের বক্তব্য গুলো আস্তে আস্তে শুনাইলেন তো এগুলো কৌশল মানে সিস্টেম করা যেতে পারে তো আস্তে আস্তে আপনিও একটু বুঝাইলেন আল্লাহ যে সবকিছু যে আল্লাহ আল্লাহ সষ্টা আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে এক পর্যায়ে যদি এমন হয় যে কোরআনকারী যারা বসছেন তারা যেগুলো পূজা করছে হ্যাঁ এগুলো তো আসলে এই বিবেকহীন জ্ঞানহীন আমি নিজের হাতে তৈরি করছি আবার নিজেকে চিন্তা করছি

যে তোমাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে তোমরা মন শ্রবণ করো নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছাড়া তোমরা যাদের এবাদত করছো এই যে পারে আছে বলছেন হে মারব মন্ডলী

যদি মাছি যদি এদের কিছু খাবার বা কিছু চিনিয়ে নেওয়া যায় মাছ থেকে সেটা তারা উদ্ধার করতে পারে না হচ্ছে তারা আসলে এক্ষেত্রে এরিয়া অনুযায়ী অবস্থা অনুযায়ী আপনি ধীরে 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 আস্তে আস্তে আপনাকে দাও দিতে হবে প্রথমে আপনি আমাদের টার্গেট না হয় যে আজকে তাকে হেদায়ত করে দিব আজকে করতে গেলে কি বেজাল হবে

তোমার যখন আলাদা করে লাল অধিক উত্তম হবে লাল উঠ হলো তৎকালীন সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ জন্যে একজন হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে মানে কি তার সারা জীবনের আমল যত আমল করবে এই সবই আমল আমল নাকি লিখা হবে রাসুল বলছেন বলেছেন লালা আলা খইরিন ফালাহু মিসল আজরি যে কোনো কল্লানের ভালো কাজ সন্ধান দিবে ওই ভালো কাজ তার দাওয়াত পেয়ে যে কাজ করবে সে অনুরূপ সব প্রাপ্ত হবে এই জন্য প্রিয় ভাইরা আমাদের যে ধীরে সুস্থে অস্থির হওয়া যাবে না ধীরে সুস্থে আস্তে আস্তে ধীরে ধীরে দাওয়াতি কাজ করা তো এমন যদি মনে করি যে আমি আজকে কয়েকদিন আমাকে হেদায়ত করতে হবে তখন দেখা যাবে আমাদের মাঝে বাড়াবাড়ি চলে আসতে পারে ফলাফল ব্যতিক্রম হতে পারে এই আমাদের বুঝে শুনে তাকে দাওয়াত দিব তার অবস্থা জেনে আমাদের দাওয়াত দিতে হবে বললো তারা আলাম জি ইন তার হয়তো দু একটি প্রশ্ন নিব আর সাহায্য অসুস্থ আপনার সবাই জানেন সাহায্যের জন্য করবেন আর যে প্রশ্নগুলো আজকে উত্তর দেওয়া হবে না সেগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার

প্রতিবেশী যারা প্রতিবেশীদের মাঝে হয়তো বাইরে কাউকে বড় অন্য কোন মানুষের কাছে দাওয়াত দেওয়ার তো যোগ্যতা সম্পূর্ণ নাই আর আরবি সম্বন্ধে জ্ঞান নেই আমার খুব কম তো যেটা জানি বাংলা থেকেই আর রকম এই আমাদের আল অন্য ফাউন্ডেশন থেকে অনেক কিছু শিখেছি বাংলা আমাদের শহীদ আকিদের অনেক আলেমের বইগুলো পড়ে অনেক কিছু শিখলাম একটু মোটামুটি যাই হোক তো দাওয়াতের ক্ষেত্রে যখন আমাদের আত্মীয় স্বজন কিছু আছে তাদের দেখি যখন কিছু খুব বড় বড় ভুলগুলো হয় আহ হয়তো সেটা শিরকের পর্যায়ে পড়ে যায় কোনটা বুঝতে পারি যে হ্যাঁ এটা শিরক তারপরে উম হয়ে যায় বড় বেদাত এরকম কিছু তখন আমি বুঝিয়ে বলতে গেলে তারা আমাকে এরকম বলে অনেক কিছু তারা জ্ঞান অনেক কিছু জানে আহ এত ভালো কিছু কোরআন মাজিদ পড়তে পারে হাদিসের সম্বন্ধে জ্ঞান রাখে তারপরেও এরকম ভাবে অপমান করে আহ দুই দিনের ছেলে তুই কি জানিস তুই এখানে আমাকে জ্ঞান দিতে আসিস না তো আমি তখন কি তার থেকে বিমুখ হয়ে যাব নাকি তাকে তারপরও অপমান করলেও আমি চাইব যে না এতো আমার আত্মীয় স্বজন এতো ভুল করছে এতো বুঝছে না আমি তাকে তা অপমান করুক আমি অপমান সহ্য না অপমান সহ্য করেই আমি তাকে আরো বোঝাতে থাকব নাকি আহ এক দুইবার অপমান হলে আমি তার থেকে বিমুখ হয়ে যেতে পারি তাহলে কি আমার কোনো আমার করণীয় কি সেই মুহূর্তে তো আসলে অনেক সুন্দর প্রশ্ন আর বাস্তবতা বাস্তবসম্মত প্রশ্ন

আল্লাহ সুমতাল নবী অনেক বড় সম্মানের অধিকারী আমাদের চেয়ে অনেক অনেক সম্মানের অধিকারী তো তাদেরকে বলছেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও বাসায় দাওয়াত দাও মার্জিত বাসায় তাহলে এই জন্য তো দাওয়াত দিতে গিয়ে আমাদের বাসায় মার্জিত হয় এটা খেয়াল করতে হবে এটা এর প্রথম কথা বলবো এরপর আপনি আস্তে আস্তে যেটা সুন্দর একটা সিস্টেম আছে আপনি হাতিয়ে দিলেন মাঝে মধ্যে আপনার সামর্থ্য হইলে সামান্য যে একটা জিনিস হোক এটা কলম হোক

সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন নূ আলাই ইসলাম আল্লাহ নবী উল আজ মিনার রসুলি মধ্যে যারা শ্রেষ্ঠ রাসুল এদের মধ্যে একজন নুহা আলাই ইসলাম সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে ওনার মাত্র হাতে কোনো কিছু অনুসারী কে আমার দিবসী দেখা যাবে অনেক নবী রাসুল আসবেন যাদের অনুসারী চলে একজন দুজন এমন এমনও বলছেন যে তিনি লিখেছেন নবী এমন যে তার সাথে তার অনুসারী একজন দুজন এমনও ছিল তাহলে রাসুলদের মাত্র একজন দুজন অনুসারী হয়ে যাওয়া ধৈর্য পরিচয় দিয়েছেন সমস্ত নবিরাসুল গন নির্যাতন শিকার হয়েছেন তো সমস্ত নবী আসুল গন আমাদের নবীর সাল্লা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এই জন্যে ধৈর্যের পরিচয় দিতে হবে কামা সবর আজমান রুসুলি দায়ের অন্য বৈশিষ্ট্য সবর করা ধৈর্য পরিচয় দেওয়া তো অব্যাহত ভাবে দাওতি গাছ চালিয়ে যাবো আমি ঋতু পর্যন্ত আমি চালিয়ে যাবো আল্লাহর জন্য যদি আমি অপমানের শিকার হয়ে আমাকে লাঞ্ছনা করা হয় আমাদের জন্য আল্লাহ কাছে সবের মাধ্যম হবে এই জন্য হাদিস এসেছে যে মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের কষ্টের উপর ধৈর্য ধরে সে অধিক প্রত্যম আলাদা ওই মোমিন হচ্ছে যে মানুষের মেলামেশা করে না এবং তাদের কষ্টের শিকার হয়ে সে ধৈর্য ধরে না তাহলে যে মমিন মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে তাদের পক্ষ থেকে অপমান কষ্টের শিকার হয়ে ধৈর্য ধরবে তাদের সম্মান কি আলাদা বেশি সম্মান বেশি এই জন্যে কিছুটা অপমানের শিকার হলেও এটা আলাদা আমার মর্যাদা কি বৃদ্ধি হবে

সার থেকে আরেকটি প্রশ্ন নেই তারপরে আহ দেখা যাক তো এখানে একটি প্রশ্ন আছে সেক্ষেত্রে কি আমি গুণাগার হবসবুকে একটা বেগপর্দা পোস্ট দিল এখন যদি কেউ যদি নসিহত না করে তাহলে কি নসিহত যে করেনি উনি গুণাগর হবেন কি আচ্ছা আলহামদুলিল্লাহ والصلاه আসলে আমি বলবো তো যে যারা বেপরদা পুশ করেছে বা অনিষ্ঠামী গিয়া করেছে তো এ আপনি সরাসরি বললে কি অন্যসম রিয়াকশন হয় আপনি আপনি প্রতিবাদ করলেন সম্মানন্য করলো এত প্রতিবেশে অন্যায় করেছিল আবার চাইসে যদি আরো বাড়াবাড়ি করে নাই না আমি করবই করা ঠিক আছে আমার আপনাকে গালি দিলো সেটা যেন অন্যসম দেখে যাবে সে প্রথমে করেছিল ফার্স্ট থেকে গাছ বা গোনা বা অন্যায় করেছিল তো অনেক সময় দেখা যা আমরা এই না বুঝে বলার কারণে সিস্টে কুফুরি হয়ে যায় এটা কুফুরি পুপুরিতে আমি নেওয়া যায় এই জন্যে এক্ষেত্রে আমি মনে আমরা মনে করি যে সম্ভব হয় উপর নিয়ে বলা ইনবক্স থেকে সালাম দিলাম তাই কেমন আসেনে এসি একটু পরিচিত পরিচয় হলাম নমর বাসায় বাসাটা মার যেত বাসায় বললাম ভাই এগুলো করলে গুণা হয় না যে আমরা এগুলো না করি তাহলে ভালো হয় না ভাই এই যে আপনি প্রশাসন করলেন হইতে পারে তো আপনি আমি মরে যাব কিন্তু এগুলো তো কেমন পর্যন্ত থাকবে আপনি মরে যাবেন আমরা থাকবো না তো তখন কি হবে সারা জীবন পাপের বোঝা ভারী হয়ে থাকবে আমার লাম এগুলো পাপ পৌঁছতেই থাকবে আপনি আপনার বাসায় মার যেত ভাবে আপনাকে বুঝিয়ে দিলেন আমাদের দাওয়াত পৌঁছে দেওয়া আর কেউ যদি এমন হয় যে সে বেপরদা এই ধরনের অন্যায় নগুণতা প্রচার করছে তাহলে ফেসবুক আপনি তাকে আনফিল করে দিন যদি এমন হয়ে যায় কাজ হবে না এর দ্বারা আমি গুণাগার গুণাগার হব আমিও ফাঁপের একটা অংশীদার হয়ে যাবো এতে তাদেরকে রাখবেন না রেখে আলাম তো সেটা ফাইনাল একটা প্রশ্ন করে ফেলি তারপর আমরা শেষ করে দেবেন ইনশাল্লাহ

তো খাওয়ারিজদের যে এদেরকে বোঝানোটা এত এত সহজ না খুব জটিল বিষয় এরপরে এরপরেও আমাদের যা কাজ যেটা আছে তাদের সঠিক জ্ঞান আছে বিষয়ে আপনি দাওয়াত দিতে গেলে সেটা আপনি সঠিক জ্ঞান নিয়ে হবে তো আপনার যত আপনি জ্ঞান যদি ভালো মনে করেন যে আমি তাকে বুঝাতে পারবো তাহলে আপনি বুঝাইলেন যদি মনে করেন কোন আলেম নেস্ত করলে হয়তো উনি বুঝাতে পারবেন ধীরে ধীরে তাহলে সে আলেমের স্বর্ণপূর্ণ হয়ে যেতে হওয়া যেতে পারে যদি যেমন হয় শান্ত কোন ভালো কোন কিতাব থাকে সত্যবহুল সুন্দর মার্জিত সেটা দিয়ে আমি দাওয়া দিতে পারি ইচ্ছা বললে আব্দুল আব্বাসমা উনি খাওয়ারিজদের কাছে গিয়েছিলেন গিয়ে দাওয়াত দিলেন উনার দাওয়াতের বদলতে আল্লাহ খাওয়ারিজদের অনেকের হেদায়তের পথে নিয়ে আসছিলেন কিছু হেদায়তের পথে আসছেন সবাই আসে নাই তো আসলে এরা তো অধিক বুঝে বেশি বোঝে তাদের কাছে যেটা তো সবাই কাফের হাত না কিছু মানুষ তারা সবাই কে কাফের মনে করি যারা কাফির মনে করে আপনাকে আপনাকে আপনি বুঝাইবেন তো তারপরেও কোন আদে শরণাপন্ন হয়ে যদি সমো তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর কেউ না বুঝে এটা তার দায়িত্ব সে নিজে বহন করবে